লালমনিহাট ভোলা ও কক্সবাজারে ভূমিহীনরা পাচ্ছেন আটশো পঁচাত্তরটি সেমি পাকা ঘর আগামী জুন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরের চাবিও হস্তান্তর করবেন এর মধ্যে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার মহিষামরিচরের বাসিন্দারা পাচ্ছেন দুইশটি সেমিপাকা ঘর লালমনিহাট প্রতিনিধি হায়দার আলী বাবুর রিপোর্ট তিন সন্তানের জনক শারীরিক প্রতিবন্ধী জালাল ছিল না মাথা গোজার কোনো ঠাই ফুটপাতে কখনো রেল স্টেশনে থাকতে হতো এখন তাদের থাকার জায়গা হয়েছে পেয়েছেন সেমিপাকা ঘর জালালের মতো অনেক হতদরিদ্র পরিবারের মাথা গোজা ঠাই হয়েছে লালমুনিহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ইউনিয়নের মহিষামুড়ি চরে নতুন করে নির্মিত আশ্রয় প্রকল্পের দোষীটি ঘর পাবেন গৃহহীন ও ভূমিহীন মানুষ তো বাড়িঘর ছিল না আমি রাস্তাঘাটে থাকছি স্টেশনে থাকছি ঈদের একটা দিন গেছে আমি স্টেশনে থাকছিলাম আগে খুব তো কষ্টতা ছিলাম আর এখন ঘর দেশে ঘরে আসি ভালো আসি। মা এসার কি হবে মায়ের তো সিন দে করে কেবে দড়ত কি করে বাই করে না সুপেয় পানির সংকটের কথা জানিয়েছেন নতুন ঘর পাওয়া বাসিন্দারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেমি ঘর হস্তান্তরের মধ্য দিয়ে কালিগঞ্জকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে এনটিভি নিউজ ডেস্ক